এবার ভয়াবহ রুশ ড্রোন হামলায় ইউক্রেনের দানিউব নদী বন্দর ক্ষতিগ্রস্ত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে সামরিক শক্তির জানান দিল পোল্যান্ড। এবার যুদ্ধে ইউক্রেনের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের পশ্চিমেও এবার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব ইরানের ড্রোন বহরের আরো বিস্তার ঘটনা হবে বললেন সিনিয়র কমান্ডার। এদিকে নাইজারের সশস্ত্র গোষ্ঠীর হামলায় 17 জন সেনা সদস্য নিহত। এবার মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে সামরিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় চীন। এবং সর্বশেষে জানিয়ে দিব আফগানিস্তানে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করল তালেবান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ভয়াবহ রুশ ড্রোন হামলায় ইউক্রেনের দানিউব নদী বন্দর ক্ষতিগ্রস্ত। রোমানিয়ার সঙ্গে থাকা সীমান্তের কাছে অবস্থিত ইউক্রেনের দানিউব নদী বন্দরগুলোর একটিতে ক্রমাগত রাশিয়ান ড্রোন হামলার সময় শস্য সংরক্ষণাগার এবং গুদামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ইউক্রেনীয় কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। বুধবার দেশটির ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার এই তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরার। তিনি বলেন, ইউক্রেনের দক্ষিণে অবস্থিত একটি নদী বন্দরে দুবার ড্রোন হামলা করেছে রাশিয়া। দেশটির দানিউব নদীর তীরে দুটি প্রধান বন্দর রয়েছে, এগুলো হচ্ছে রেনি ও ইজমেল। ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দরগুলোর উপর রাশিয়ার অবরোধ আরোপের পর দেশটির শস্য রপ্তানির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রেনি ও ইজমেল বন্দর। ওলেহ কিপার বলেন, রাশিয়ান উগ্রবাদীরা গত রাতে ড্রোন দিয়ে ওডেসা অঞ্চলে দুবার আক্রমণ করেছে। তাদের এই হামলার প্রধান লক্ষ্য ছিল এই অঞ্চলের দক্ষিণে অবস্থিত বন্দর ও শস্য সংরক্ষণাগারের অবকাঠামো। তবে কোন বন্দরে হামলা হয়েছে তা উল্লেখ করেননি ওই গভর্নর। যুদ্ধ পর্যবেক্ষণকারী সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো বুধবার সকালে ইজমেল এবং রেনি বন্দরের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলির শব্দ শুনেছে বলে জানিয়েছে। কিপার ওই ইজমেল জেলার বাসিন্দাদের প্রায় 1:30 মিনিটে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছিলেন। এরপর 1 ঘন্টা পরে বিমান হামলার সতর্কতা বাতিল করেছিলেন। এদিকে অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে সামরিক শক্তির জানান দিল পোল্যান্ড। রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় কুচকাওয়াজ আয়োজন করলো পোল্যান্ড। মঙ্গলবার দেশটির রাজধানীতে এই কুচকাওয়াজ আয়োজন করা হয়। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পোল্যান্ডের ক্ষমতাসীন জাতীয়তাবাদী দল ল অ্যান্ড জাস্টিস পার্টির অগ্রাধিকার ছিল সেনাবাহিনীকে শক্তিশালী করা। এছাড়া নির্বাচনের আগে সমরাষ্ট্রের প্রদর্শন করা নিরাপত্তা ইস্যুতে তাদের অবস্থান ও ভোটারদের সামনে তুলে ধরা সম্ভব হয়েছে বলে মনে করছে দেশটির সরকার। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পোল্যান্ডের জয়ের 103তম বার্ষিকীতে সশস্ত্র বাহিনী দিবস কুচকাওয়াজ আয়োজন করা হয়। এতে অংশ নেয় পোল্যান্ডের 2000 সেনা, তাদের সঙ্গে ছিল 200 সাজওয়াজান ও 92টি যুদ্ধ বিমান, ছিল যুক্তরাষ্ট্রের তৈরি আব্রাহামস ট্যাঙ্ক, দক্ষিণ কোরিয়ার কে-2 ট্যাঙ্ক, হিমার্স রকেট লঞ্চার ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রদর্শনী। কুচকাওয়াজে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাজেক বলেন, 15 আগস্ট শুধু ওয়ার যুদ্ধে নিহত বীরদের প্রতি শ্রদ্ধা জানানো এবং মাতৃভূমি রক্ষায় জড়িত সেনাদের প্রতি ধন্যবাদ জানানোর উপলক্ষ নয়, এটি আমাদের শক্তি প্রদর্শনের জন্য একটি উপযুক্ত সময়। এবার যুদ্ধে ইউক্রেনের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণের ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইউক্রেন থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পশ্চিমারা অসংখ্য অস্ত্র সহায়তা দিচ্ছে। এসব অস্ত্র দিয়ে তারা যুদ্ধক্ষেত্রে বেশ সাফল্য পাচ্ছে। এবার ইউক্রেনের দীর্ঘদিনের দাবি F-16 আধুনিক যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খবর রয়টার্সের। তবে অন্তত এবছর মার্কিনীদের এ যুদ্ধ বিমান পাওয়া যাবে না বলে জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র। বলেন, ইউক্রেন আগামী শরৎ ও শীতকালে যুদ্ধক্ষেত্রে মার্কিনীদের বিমান চালানোর সুযোগ পাবে না। ইউরি বলেন, এটি নিশ্চিত যে আমরা এই শরৎ ও শীতে F-16 যুদ্ধ বিমান দিয়ে ইউক্রেনকে রক্ষার সুযোগ পাবো না। এদিকে ইউক্রেনের দাবির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির পাইলটদের F-16 যুদ্ধ বিমানের চালানোর উপর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দিয়েছেন। তবে কবে নাগাদ ইউক্রেনের সব পাইলট নিজ দেশে এ বিমান ওড়ানোর সুযোগ পাবেন সেই সময়সীমা স্পষ্ট করে বলেননি তিনি। যুক্তরাষ্ট্র এখনই বিমান না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত। তিনি বলেন, এই বিমান নিয়ে আমাদের অনেক বড় আশা ছিল যে এগুলো আমাদের আকাশ প্রতিরক্ষার অংশ হবে। আমরা এসব বিমান দিয়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র
আমরা এসব বিমান দিয়ে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র সন্ত্রাস থেকে নিজেদের রক্ষা করতে পারব। ইউক্রেনের পশ্চিমেও এবার বড় ক্ষেপণাস্ত্র হামলা। প্রায় 17 মাস আগে ইউক্রেনের উপর হামলা শুরু করার পর থেকে রাশিয়া এতকাল মূলত পূর্ব ও দক্ষিণে জমি বেদখল করার চেষ্টা চালিয়ে এসেছে। এছাড়া রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তো চলছেই, কিন্তু ইউক্রেনের পশ্চিম অংশে যুদ্ধের তেমন আস পাওয়া যায়নি। এবার পশ্চিমের লোবিভ ও উত্তর পশ্চিমের ভলিন অঞ্চলের উপর জোরালো ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে পোল্যান্ড সীমান্তের কাছে দুটি অঞ্চলের উপর রাশিয়া বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লোবিভ শহরের মেয়র আন্দ্রি সাদোভি বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কাজে লাগিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হলেও কয়েকটি শহরে আঘাত হেনেছে। কমপক্ষে একটি জ্বলন্ত বহুতল বাসভবন থেকে মানুষকে উদ্ধার করতে হয়েছে। পোল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত এই শহরে গত জুলাই মাস পর্যন্ত রাশিয়ার হামলা ঘটেনি। সে মাসে একটি ক্ষেপণাস্ত্র হামলায় 10 জন নিহত হয়। লোবিভের উত্তরে পোল্যান্ড সীমান্তের কাছে ভলিন অঞ্চলেও রুশ হামলার বিরল ঘটনা, ফলে কমপক্ষে 2 জন আহত হয়েছে বলে আঞ্চলিক রাজধানী লুতস্কের মেয়র জানিয়েছেন। সোমবার রাত 2টা নাগাদ গোটা ইউক্রেন জুড়ে 2 ঘন্টার জন্য এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়। এবার ইরানের ড্রোন বহরের আরো বিস্তার ঘটনা হবে বললেন সিনিয়র কমান্ডার। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইরি জানিয়েছেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে চাহিদা পূরণ করার জন্য তার দেশ ড্রোন বহরের বিস্তার এবং অন্যান্য সামরিক সরঞ্জামের উৎপাদন অব্যাহত রাখবে। হাবিবুল্লাহ সাইরি বর্তমানে ইরানের ডেপুটি চিফ অব দ্য আর্মি ফর কোঅর্ডিনেশন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, তার বাহিনী বিশেষায়িত জনবল ও দেশে তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে যে কোনো মিশন সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা এরই মধ্যে ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক এয়ারফেয়ারের সরঞ্জাম, সাইবার স্পেস এবং অন্যান্য নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম অর্জন করেছি। ইরানের সিনিয়র কমান্ডার আরো বলেন, এই সমস্ত অস্ত্র ও সামরিক প্রযুক্তির উন্নয়ন এবং উৎপাদন অব্যাহত রাখবে ইরান। অ্যাডমিরাল সাইরি বলেন, ইরানের সামরিক বাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং এটি শত্রুকে প্রতিরোধ করার জন্য জরুরি, যা চূড়ান্তভাবে ইরানের সামরিক সক্ষমতাকে বাড়িয়ে তুলবে। সূত্র পারস টুডে। এদিকে নাইজারের সশস্ত্র গোষ্ঠীর হামলায় 17 জন সেনা সদস্য নিহত। নাইজারের সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারালেন কমপক্ষে 17 জন সেনা সদস্য। মালি সীমান্তে চালানো ওই আক্রমণে আরো 20 জন গুরুতর আহত হয়, খবর টিবিসি নিউজের। বুধবার এ তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহত সেনাদের হেলিকপ্টারের মাধ্যমে রাজধানীতে নেওয়া হয়, জরুরি ভিত্তিতে শুরু হয় চিকিৎসা। দেশটির সামরিক বাহিনীর বিবৃতি অনুসারে বনি ও তরদি এলাকায় সন্ত্রাসবাদ দমনে অভিযান চালায় সেনাবাহর। এ সময় সশস্ত্র গোষ্ঠীর প্রায় 100 জন সদস্য হতাহত হয়েছে, এমনটাও জানিয়েছে নাইজার সেনাবাহিনী। গেল 1 দশক ধরে আফ্রিকার দেশগুলোয় প্রভাব বিস্তার করে রেখেছে আল কায়দা, আইএস ও বেকো হারামের মতো জঙ্গি সংগঠন। মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে সামরিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু সাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী সাংহাই সহযোগিতা সংস্থার 2 নতুন সদস্য হিসেবে ইরান ও বেলারুশের সাথে সামরিক সহযোগিতা সম্প্রসারণের জন্য তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে বেইজিং সবসময় আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের বিষয়টিকে সমর্থন করে। তিনি এও বলেন, সামরিক ক্ষেত্রে রাশিয়া ও চীনের মধ্যে সহযোগিতা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে নয়। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সামরিক সহযোগিতার বিষয়ে কোনো উচ্চপদস্থ চীনা কর্মকর্তার মন্তব্য করার এটাই প্রথম ঘটনা নয়। তা সত্ত্বেও মনে হচ্ছে এই প্রথম বেইজিং সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা সাংহাই সহযোগিতা সংস্কার কাঠামোর মধ্যে ইরানের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার উপর জোর দেওয়ায় বিষয়টি গুরুত্ব অনেক বেড়েছে। সম্প্রতি চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন হুমকির পর চীনা প্রতিরক্ষা মন্ত্রীর এ বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন। ইরানের সামরিক সক্ষমতার ব্যাপারে চীনা বিশেষজ্ঞ শিয়া ওয়াই সম্প্রতি বলেছেন, ইরান বিশ্বের অন্যতম বৃহত্তম সাবমেরিন ইউনিটগুলোর অধিকারী। এবার আফগানিস্তানে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করল তালেবান। আফগানিস্তানের রাজনৈতিক দলগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে তালেবান সরকার। বুধবার তালেবান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে কার্যকর শরিয়া আইনের পরিপন্থী হওয়ায় রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দা ডনের প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে। তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন বিচার মন্ত্রী শেখ মৌলভী আব্দুল হাকিম সারায়ে কাবুলের তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন। বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা এটাই প্রমাণ করে যে আফগানিস্তানে বহুপক্ষীয় রাজনৈতিক চর্চা চিরদিনের জন্য বন্ধ করতে চায় তালেবান, একই সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতায় একচেটিয়া অধিকার ধরে রাখার পক্ষে তারা। দুই দশকের যুদ্ধের শেষে 2021 সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনাদের সরিয়ে নেওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ক্ষমতা দখল করে সশস্ত্র গোষ্ঠী তালেবান। এখন পর্যন্ত কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় দ্বিতীয় বার্ষিকী উদযাপনের ঠিক পরের দিন এমন ঘোষণা দিয়েছে তালেবান সরকার।